আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আই এম মোহাম্মদ শেখান ফ্রম হাজীগঞ্জ সরকারি আজিম নিজাম হাই স্কুল। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সেন্ডিং সেন্টেন্স, বাট ইটস নট ট্রান্সফরমেশন সেন্টেন্স। সুপ্র শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর সিলেবাস থেকে আমরা আজকে বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন নিয়ে বা সেন্টেন্স নিয়ে আলাপ করব। এটা সেন্টেন্স বলতে এখানে ট্রান্সফরমেশন সেন্টেন্স নয়, আমরা বাক্যের জাস্ট গঠনগত বা প্যাটার্নগত পরিবর্তন করব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ কীভাবে করা যায়, অ্যাফার্মেটিভকে নেগেটিভ আর নেগেটিভকে অ্যাফার্মেটিভ কেমনে করা যায়, এই বিষয় নিয়ে আমরা আজকে শিখব। আমরা এখানে একটা উদাহরণ লিখি, ইমু ইজ a student. তাহলে এ বাক্যটা ইন্টারোগেটিভ করব, নেগেটিভ করব। শিক্ষার্থীরা, ইউ ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটা দেখে তোমাদের কি মনে হয় এটা কোন ধরনের বাক্য? আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য নিয়ে। অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা শিখিয়েছি কিভাবে এই বাক্যগুলি আইডেন্টিফাই করা যায়। খেয়াল করো, ইমু ইজ এ স্টুডেন্ট, এখানে এই বাক্যটা ইমু একজন ব্যক্তি বা ব্যক্তিনীর নাম দ্বারা শুরু হয়েছে এবং সে কি স্টুডেন্ট, সর্বশেষ কি আছে বাক্যের শেষে ফুল স্টপ আছে। তাহলে হু ইজ এ স্টুডেন্ট, ইমু ইজ এ স্টুডেন্ট, কে তারা জিজ্ঞেস করলাম, আমরা সাবজেক্ট পেলাম। তাহলে সাবজেক্ট দ্বারা শুরু হলে সবার সঙ্গে ফুল স্টপ বসলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। ভালো করে আমরা খেয়াল করি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করা লাগে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে থাকা অক্সিলারি ভার্বটা ইন্টারোগেটিভে সবার সামনে চলে আসবে। এখানে আছে ইমু ইজ আ স্টুডেন্ট, এখানে ইজটা আমরা লিখে দিব ইস বাদ, ইস তো প্রথমে নিয়ে আসছি আমরা। তাহলে ইস ইমু স্টুডেন্ট, ইস ইমু স্টুডেন্ট, সবার শেষে কি বসবে? যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি প্রশ্নবোধক বাক্য, নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক বাক্যটা আমরা এখানে বসালাম, প্রশ্ন চিহ্নটা আমরা এখানে বসালাম। তাহলে আমাদের প্রক্রিয়াটা কি, আমরা কিভাবে, হাউ উই ক্যান চেঞ্জ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ, কিভাবে আমরা একটা অ্যাসার্ট সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি? তাহলে ইউ শুড ফার্স্ট আইডেন্টিফাই দ্য অক্সিলারি ভার্ব। প্রথম অক্সিলারি ভার্বটিকে তোমাকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। অক্সিলারি ভার্ব কোনটা সেটা চিহ্নিত করতে হবে। আমরা পেলাম ইজ একটা অক্সিলারি ভার্ব, সেটা কি করতে হবে তোমাকে, একদম ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। বসালাম, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বাক্যটা লিখে যাবো। অক্সিলারি ভার্বটা সারা, যেহেতু আমরা প্রথমে লিখে ফেলেছি,
তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নোত্তর বাক্য প্রশ্নোত্তর বাক্যের চিহ্ন হবে প্রশ্ন বাক্যের চিহ্ন, প্রশ্ন চিহ্নটা আমরা বাক্যটা লেখার পর সবার সাথে প্রশ্ন চিহ্ন দিলাম। আচ্ছা আমরা যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, এটা তো পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এই বাক্যটার এখানে না বলে কিছু নেই, তাহলে বাক্যটা হ্যাঁ বলো না বলো বা নেগেটিভ করতে চাইলে তাহলে কি করতে হবে? অত্যন্ত সহজ, বাক্যের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে এবি বা অক্সিলিয়ারি ভার্ব যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে তাকে আমরা কি করব, তাকে আমরা তার সঙ্গে আমরা নট যোগ করে দিব, তাকে আমরা নেগেটিভ করে দিব। যেমন ইমু ইজ নট এ স্টুডেন্ট, ইমু ইজ নট এ স্টুডেন্ট সবশেষ প্রশ্ন। তাহলে কি হয়ে গেল, ছিল হলো অ্যাসার্টিভ, করলাম ইন্টারোগেটিভ, আবার অ্যাসার্টিভকে কি করলাম আমরা নেগেটিভ, যেহেতু এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ ছিল। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি, এটা হলো কি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে আসবে, তারপর নেগেটিভ করার জন্য অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে বা পরপরে একটা নট বসবে। আমরা আশা করি শিখে গেছি এবং তোমরা ভালো করে খেয়াল করলে এই বিষয়টা পারবা। তাহলে এখন আমরা কি করব, আবার একটা প্রশ্নোত্তর বাক্যকে অ্যাসার্টিভ করে দেখি। Will he go to Dhaka? আমাদের বাক্যটা উইল হি গো টু ঢাকা, সে কি ঢাকা যাবে? উইল হি গো টু ঢাকা। তাহলে এই টেগেটিভকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব, একদম সহজ। আমরা খুব ভালো করে মাথায় রাখব, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হবে, অক্সিলিয়ারি ভার্ব কখনো সাবজেক্টের আগে হবে না। এখানে মডাল অক্সিলিয়ারি হিসেবে উইল আছে, তাহলে উইলটা সাবজেক্ট কি এখানে তারপরে যাবে, সাবজেক্ট হলো হি। উইল হি গো টু ঢাকা, সে কি ঢাকা যাবে, কে ঢাকা যাবে, কার ঢাকা যাওয়ার ব্যাপার নিয়ে বিষয় নিয়ে আমরা কথা বলছি, সে ঢাকা যাবে কিনা। তাহলে সে বা হিটা হলো আমাদের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট প্রথমে লিখব হি, এর পর পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব করব, হি উইল গো টু ঢাকা, হি উইল গো টু ঢাকা, হি উইল গো টু ঢাকা, সে ঢাকা যাবে। তাহলে সাবজেক্ট প্রথমে, এরপরে মডেল অক্সিলিয়ারি ভার্বটা আমরা বসেছি, অক্সিলিয়ারি ভার্বটা বসেছি, তারপরে অন্যান্য অংশ। এটাকে যদি আমরা না বলে করি তাহলে কি হবে, হি উইল গো টু ঢাকা, এটাকে না বলে করলে হি উইল নট বা ওন, তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট যোগ করে দিলে এবার ওটা হ্যাঁ বলে থেকে না বলে করে যায়। আর প্রশ্নগুলো কিভাবে করতে পারি, আমাদের অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে আর বাকি সবগুলি যথাস্থানে বসাই দিলে তাহলে কি হয়ে যাবে, পছন্দ বাক্য হয়ে যাবে। এখন লক্ষ্য করি যে বাক্যের মধ্যে আমরা যে বাক্যগুলি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতেছি এই বাক্যগুলির মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে। কোন বাক্য এমন থাকতে পারে যে বাক্যের মাঝে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে কিভাবে আমরা সেন্টেন্স পরিবর্তন করব, হি মেক্স এ বক্স
একটা বক্স তৈরি করে। এটাকে আমরা কিভাবে প্রশ্নবোধক করব, ইন্টারোগেটিভ কিভাবে আমরা তৈরি করব, ইন্টারোগেটিভ কিভাবে আমরা বানাবো, তাহলে পারমিট খেয়াল করে এখানে অজিরিভাব আছে কিনা তার ডেটা ভেতরে বসাবো, কিন্তু এখানে কোনো অজিরিভাব নাই, না হলে আমাকে ইন্টারোগেটিভ করা লাগবে। সেজন্য ডু ডি ডাস এগুলি থেকে কোনো একটাকে অজিরিভাব হিসেবে নিতে হবে। আমরা পারমিট খেয়াল করবো যখন আমাদের সাবজেক্টটা থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হবে। আমি পার্সন এবং নাম্বার নিয়ে আগে একটা ক্লাস করেছি, এখানে বিস্তারিত সব বলা আছে। যখন আমাদের সাবজেক্টটা থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা বার দিকে তাকাবো, বার টাকুন ফর্মে আছে, মেক মেক এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। যদি আমাদের বারটা প্রেজেন্ট ফর্মে থাকে, সাবজেক্টটা থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমরা ডাসকে অজিরিভাব হিসেবে ব্যবহার করব। আর সাদা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাবের সঙ্গে কি হয়, এস অথবা ইএস হয়, এখানে যেমনটা হয়েছে। তাহলে এই বাক্যে আমরা অজিরিভাব হিসেবে কি নিব, ডাস, তারপর সাবজেক্ট ই, মূল ভাবটা যেমন আছে তেমন, মেক্স এর এস চলে যাবে, মূল ভাবটা যেভাবে আছে এইভাবে, ডাস ই মেক এ বক্স অজিরিভাব। আমরা অজিরিভাব হিসেবে ডাস এনেছি, তারপর যথাভাব যথাস্থানে অন্যান্য শব্দগুলি আমরা বসিয়ে ইন্টিগ্রেট করে ফেললাম। তাহলে আমরা নিয়মটা আরেকবার বলি, যদি আমাদের বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডু ডি ডাসকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিব। তার মধ্যে আমাদের ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমরা ডাসকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিব। তারপর যদি আমাদের এই বাক্যটা, এই বাক্যটা যদি আমরা এভাবে লিখি, হি মেড, এম এ ডি মেড এ বক্স, যদি আমরা এভাবে লিখি তাহলে কি হবে, এখানে আমরা প্রশ্নবোধক করার জন্য, ইন্টারোগেটিভ করার জন্য কি করতে পারি, যদি আমাদের এসআরটি ব্যবহার হয়, এখানে আমাদের বাপটা দিয়ে খেয়াল করি, বাপ কিন্তু বি টু অর্থাৎ বাপের ফার্স্ট ফর্ম, তাহলে বাপের ফার্স্ট ফর্ম হলে আমরা একদম সবার আগে ডিট নিয়ে আসবো, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসবো দেখো, ডিট। আমরা মনে রাখবো ভালো করে, যদি আমাদের বাক্যের মূল ভার্বটা ফার্স্ট ফর্মে হয় তখন আমরা ডিটকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিয়ে আসবো। যদি আমাদের ভার্বটা কি ফার্স্ট ফর্মে, তাহলে আমরা ডিটকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিয়ে এসেছি, ডিট, তারপর বাকিগুলি ডিট কি, এটা মেড থাকবে না, মূল ভার্ব চলে যাবে, ডু ডিট ডাসে করে ভার্বটার ফর্ম কি হবে, যে কোনো বার ফর্ম হবে হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে ডিটের মেড প্রেজেন্ট ফর্ম হলো কি মেক, আর তার ফলে সিঙ্গুলার নাম্বার পরে এস বাই এস হয়, কিন্তু যেহেতু আছে হবে না, ডাটি ডিটি মেক বক্স প্রশ্ন চিহ্ন, এটা বি টু, এখানে কি লিখে দিই। তাহলে আমরা কি করলাম, ভেরি সিম্পল, আমরা বাক্যের মধ্যে যখন দেখবো আমাদের মূল ভাবটা ফার্স্ট ফর্মে, তাহলে অজিরিভাব না থাকলে আমরা কি করবো, অজিরিভাব হিসেবে ডিটকে নিয়ে আসবো, তখন আমাদের পারসন বা সাবজেক্ট বিবেচ্য বিষয় নয়। এখন আসো, যদি আমাদের বাক্যটা এভাবে হয়, হি না হয় যদি দেই অ্যাসারেটটা হলো কি, দেই দিয়ে শুরু, দে মেক বক্স, তারা একটা বক্স তৈরি করে, তাহলে এটাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব, অজিরিভাব কী আনবো, আমরা বার করে দেখি আমাদের বাক্যটা মূল ভাব কী প্রেজেন্ট ফর্মে আছে তাহলে ডাস হবে, আবার বাক্যের মূল ভাব প্রেজেন্ট ফর্মে থাকলে ডাসও হতে পারে ডুও হতে পারে, ডাসও হতে পারে ডুও হতে পারে, তাহলে আমরা ডাস বসাবো নাকি ডু বসাবো সেটা জিজ্ঞেস করব সাবজেক্টকে। আমাদের এই বাক্যের সাবজেক্ট কি, দে মেক এ বক্স, তারা একটা বক্স তৈরি করে, যারা কাজ করে তারা সাবজেক্ট, তাহলে দে হল এখানে সাবজেক্ট, তাহলে দে এটা দেকে আমরা জিজ্ঞেস করলাম যে আমি কি এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু বসাবো না ডাস বসাবো, কারণ আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডু ডাস দুটো ব্যবহৃত করতে পারি। তাহলে এখন সাবজেক্টটা দেখলাম থার্ড পারসন ও প্লুরাল নাম্বার নট সিঙ্গুলার, দে দে মিন্স অ্যালটস অফ পিপল, দে মিন্স মোর দ্যান ওয়ান, তো দে যেহেতু একের অধিক তাহলে দেটা প্লুরাল, তাহলে যখন আমাদের সাবজেক্টটা থার্ড পারসন
প্লুরাল নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস, আর অন্য সব ক্ষেত্রে ডু, এবং বাক্যের মূল ভার্ব যদি পাস্ট ফর্মে হয় ডিড। এই কথা মাথায় রাখলে হবে, দে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা ডু কে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে নেব। ডু, ডু দে মেক এ বক্স, ডু দে মেক এ বক্স। তাহলে আমরা আবার বলি, যখন মূল বাক্যে কোন ধরনের অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমরা ডু ডিড ডাজ কে অক্সিলারি ভার্ব হিসেবে ধরব, প্রশংসা করার জন্য এবং নেগেটিভ করার জন্য। তাহলে বাক্যের ভার্ব মূল ভার্ব যদি থার্ড পারসন, মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ডাজ কে অক্সিলারি ভার্ব হিসেবে নিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা নিব হলো যে ডু কে অক্সিলারি ভার্ব হিসেবে, আর আমাদের বাক্যের মূল ভার্ব যদি ফার্স্ট ফর্মে হয় তাহলে আমরা ডিড কে ধরব অক্সিলারি ভার্ব হিসেবে। আশা করি তোমরা, আমি আশা করি যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা অবলোকন করছো বা ভালো করে দেখছো। এবং আরেকটা বিষয়, যদি ডু ডিড ডাজ থাকে তাহলে আমরা নেগেটিভ কিভাবে করবো? যদি ডু ডিড ডাজ থাকে নেগেটিভ কিভাবে করবো? ডু বা ডিড বা ডাজ এর সঙ্গে যদি আমরা নট যোগ করে দিই তাহলে আমরা পেলো, যেমন হি মেক্স আ বক্স নেগেটিভ, নেগেটিভ হবে কিভাবে? হি মেক্স যখন বাটা যখন ফেজেন্ট ফর্মে আছে এবং সাথে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা নাম উল্লেখ করার জন্য অক্সিলারি ভার্ব যেভাবে ব্যবহার করছি, ইন্টারোগেটিভ করার জন্য, প্রশ্ন করার জন্য ঠিক সেভাবে ব্যবহার করব। একই রকম শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টে ফরক হবে। হি ডাজ নট এ বক্স, হি ডাজ নট মেক, সরি, হি ডাজ নট মেক বক্স। তাহলে কি হলো, আমরা এটাকে পছন্দ করলে কি করতাম? ডাজ হি মেক এ বক্স? তাহলে নাম দেখলাম কি, হি ডাজ নট মেক এ বক্স। আমরা ওখানে ডু ডিড ডাজ এই নিয়মটা ফলো করব হলো ইন্টিগ্রেটিভ করার জন্য, যেভাবে আমরা বলেছি ঠিক একইভাবে। অগ্রেভাব না থাকলে আমরা ডু ডিড ডাজ কিভাবে বসাবো? যেটা আমরা ইন্টিগ্রেট করার সময় বলেছি সেভাবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় আমরা ডাজ আনবো, তার সঙ্গে নট যোগ করে দিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য পারসন অন্য নাম্বার হলে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে হলে আমরা ডু বসাবো, তার সঙ্গে নট যোগ করলে নাম উল্লেখ বা নেগেটিভ হয়ে যাবে। আর বাক্যের মূল ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে আনবো, তার সঙ্গে নট যোগ করলে বাক্যটা নাম উল্লেখ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই বুঝেছো। এগুলি তোমাদের কাছ থেকে আমরা স্কুল করলে অবশ্যই নিব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।